গাইস, মালদ্বীপ আসছেন আর ওয়াটার অ্যাক্টিভিটি করেন নাই, তাহলে আপনার মালদ্বীপটির পুরোটাই বৃথা। তো চলুন আজকে মালদ্বীপের বেস্ট বেস্ট কয়েকটা ওয়াটার অ্যাক্টিভিটি করি। অ্যান্ড হ্যাঁ, লাস্টেরটা থাকছে কাপল স্পেশাল। মালদ্বীপসের মোস্ট পপুলার ওয়াটার অ্যাক্টিভিটি হলো পানির নিচে শার্কের সাথে স্নোর্কলিং করা। এইটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আপনি মরার আগ মুহূর্ত পর্যন্ত এই ওয়াটার অ্যাক্টিভিটির কথা ভুলতেই পারবেন না। তো আমরা এখন ইয়াটে করে যাচ্ছি শার্কের সাথে স্নোকলিং করতে। আমাদের ইনস্ট্রাক্টর আলী আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত হবে না। এই ধরুন, পানির নিচে আপনি শার্কের পিছনে সাঁতার কাটবেন না, এতে করে শার্ক আপনাকে তার লেজ দিয়ে বাড়ি মারতে পারে। অ্যান্ড গাইস, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই ওয়াটার অ্যাক্টিভিটি করতে পার পার্সন খরচ পড়বে $170। তো এখন আমাদের শার্কের সাথে আন্ডার ওয়াটার সুইমিং করার পালা। গাইস, পানির নিচের ওয়ালটা অনেক বেশি সুন্দর, ট্রাস্ট মি, পুরাই ডিফারেন্ট একটা ওয়াল। এত কাছ থেকে এর আগে আমি এত বড় শার্ক দেখি নাই। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি, প্রতিটা জিনিসই সুন্দর। সেকেন্ড ওয়াটার অ্যাক্টিভিটিটা অনেক বেশি কঠিন অ্যান্ড অ্যাডভেঞ্চারাস অ্যাট দ্য সেম টাইম। আমরা এখন করতে যাচ্ছি ফ্লাইবোর্ডিং। আমার ইনস্ট্রাক্টর আমাকে ফ্লাইবোর্ডিং নিয়ে ব্রিফ দিচ্ছে, কিভাবে কি করতে হবে অ্যান্ড অল। ব্রিফ নেওয়া শেষ, এখন করার পালা। অ্যান্ড গাইস, আপনাদেরকে জানিয়ে রাখি, ফ্লাইবোর্ডিং করতে আমার খরচ পড়ছে $224। ফ্লাইবোর্ডিং অনেক বেশি কঠিন, এতটা কঠিন হবে আমি বুঝতে পারিনি। কঠিন বাট ইম্পসিবল না। বাইক চালানো আর জেট স্কি সেম জিনিস। বাইকের পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেমন মজা, তার থেকেও বেশি মজা জেট স্কিতে। বাইক লাভার কাপলদের জন্য এই অ্যাক্টিভিটিটা মাস্ট করা উচিত। লাক্সে জেট স্কি করতে আপনার খরচ করতে হবে $165 পার পার্সন। আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে বলেছিল জেট স্কি চালানো অবস্থায় আমরা যাতে ফোন দিয়ে ভিডিও না করি, কারণ এখানে অনেক গেস্টেরই ফোন পড়ে হারিয়ে গেছে। কিন্তু কে শুনে কার কথা, আল্লাহর নাম নিয়ে ভিডিও শুরু করে দিলাম। জেট স্কি চালানোর পাশাপাশি এত সুন্দর ভিউ এর সাথে আমি বেশ কয়েকটা আমার মাসল দেখানোর পিকচারও তুলে ফেললাম। তো এই ছিল আমাদের অসম্ভব সুন্দর মালদ্বীপ ট্যুর। আর আমি আপনাদেরকে বলে রাখি, সবসময় মনে রাখবেন, টাকা গেলে কিন্তু টাকা আসবে, কিন্তু এই বয়সটা চলে গেলে কিন্তু বয়স আসবে না। জীবন একটাই, মরে গেলেই শেষ, মরার আগে বাঁচার মতো বাঁচতে হবে। তো নেক্সট ইন্টারন্যাশনাল ট্যুর আপনারা কোথায় দেখতে চান, কানাডা, বালি অর USA? নিচে কমেন্ট করে জানান।